বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ইকেন H9R অ্যাকশন ক্যামেরা। ক্যামেরাটি অনেকটাই দেখতে গোপ্রোর মতো করেছে। অ্যাকচুয়ালি এটাকে গরিবের গোপ্রো বলা যায়। ক্যামেরাটাতে আপনি 720, 1080, তারপর হচ্ছে 4K রেকর্ড করতে পারবেন। তবে 4K রেকর্ড করার ক্ষেত্রে আপনাকে FPS ম্যাক্সিমাম 20-র মতো পাওয়া যাবে আর কি, বা 20-র মতো দিবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে এটা খুবই লো প্রাইসের মধ্যে আপনার সব কিছু ইনক্লুডেড দেওয়া থাকে, যেটা আপনি যদি কোনো ব্র্যান্ডের একটা অ্যাকশন ক্যামেরা কিনতে চান সেক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সময় আপনাকে যেটা করতে হয় অনলি ক্যামেরাটা আলাদা কিনতে হয়, তারপর হচ্ছে অ্যাসেসরিজগুলো আলাদা আপনাকে কিনতে হয়, যেমন ওয়াটারপ্রুফ হাউজিং, তারপর হচ্ছে স্ট্যান্ড, তারপর মাউন্টেনগুলো, বাইক মাউন্টেনগুলো, এগুলো সব কিছু আলাদা নিতে হয়। তবে ইকেন H9R মডেলটা খুবই ভালো করেছে। যেরকম আমি নিজে সার্ভিস পাচ্ছি, সেটা হলো মানে এই প্রাইসের মধ্যে এটা এত ভালো একটা ক্যামেরা যে সব কিছু দেওয়া আছে সাথে, আপনার যেমন ওয়াটারপ্রুফ হাউজিং, তারপর হচ্ছে বাইক মাউন্টেন, আদার্স যে অ্যাসেসরিজগুলো আছে আপনি সবগুলো ওটার সাথে ফ্রি পাবেন, ইনক্লুডিং মানে বক্সের সাথে একেবারে। আপনি সাথে একটা রিমোটও পাচ্ছেন, সেটা দিয়ে আপনি ইমেজ ক্যাপচার করতে পারবেন, তারপর হচ্ছে ভিডিও রেকর্ড স্টার্ট এবং স্টপ করতে পারবেন। ধরেন আপনি বাইক চালাচ্ছেন, আপনাকে হয়তো দেখা যায় যেই সময়টা বা যেই মুহূর্তটা আপনি রেকর্ড করতে চাচ্ছেন না, সেটা আপনি স্টপ করে দিতে পারবেন আপনার হাতের মাধ্যমেই, আপনার হাতেই রিমোটটা থাকবে। আর যখন আপনি মনে করেন যে রেকর্ড করতে চাচ্ছেন, তখন আপনি আবার রেকর্ডের বাটনে চাপ দিলেন, রেকর্ডটি স্টার্ট হয়ে গেল। বা আপনি ইমেজ নিতে যাবেন, ইমেজ নিবেন, তখন আপনি ওই ক্যাপচার বাটন ক্লিক করলে ইমেজ ক্যাপচার করে ফেলবে, যেটা আপনি ক্যামেরার হাত না দিলেও সমস্যা হবে না। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ হাউজিংটা, এটা খুবই ভালো একটা, আমি নিজেও ইউজ করেছি, হাউজিংটা অনেক ভালোই কাজ হয়, পানি ঢোকার তেমন কোনো সম্ভাবনাই নেই, ক্যামেরাটাও একেবারেই ইয়ার মতো, সৌমির অ্যাকশন ক্যামেরার মতো কিছুটা। ফ্রন্টেই থাকছে আপনার পাওয়ার বাটন, উপরে থাকছে একটা এলইডি, পাওয়ার অন এলইডি, এবং কি রেকর্ডিংয়ের সময় এটা রেড কালার ব্লিঙ্ক করবে, আর উপরে থাকছে একটা শাটার বাটন, আপনি যখন ইমেজ মোডে থাকবেন তখন উপরের বাটন দিয়ে আপনি ইমেজ ক্যাপচার করতে পারবেন, আর যখন ভিডিও মোডে থাকবেন আপনি এটাতে ভিডিও রেকর্ড স্টার্ট এবং ভিডিও রেকর্ডিং স্টপ করতে পারবেন। আবার যখন আপনি এটা পাওয়ার অফ করবেন, সামনের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন কয়েক সেকেন্ড, সেটা শাটডাউন হয়ে যাবে। আসুন তাহলে আমরা দেখি বক্সের সাথে আর কী কী আসছে। বক্সের সাথে, তবে বক্সটা কিন্তু স্মার্ট একটা ডিজাইন, অনেকটা ব্ল্যাকবেরি ফোনের বক্সের মতোই। আর সাথে থাকছে চার্জার কেবল, 1000 mAh একটা চার্জার। যদিও আমি বক্সের সাথে ইনক্লুডিং চার্জার খুব কম ইউজ করি। আর সাথে থাকছে একটা কেবল, মাইক্রো ইউএসবি কেবল, ইকেন ব্র্যান্ডিং করা আছে, এটার মধ্যে লেখা আছে ইকেন। কেবলের কোয়ালিটিও ভালো, যে এটা হচ্ছে আপনি যখন হাতে পড়বেন ওই অ্যাকশন ক্যামেরার যে রিমোটটা, ওইটা হাতে পড়ার জন্য এই স্ট্রিপারটা আর কি, এটা দিয়ে আপনি হাতে অ্যাটাচ করে বাইক চালানোর সময় এটার মধ্যে লাগিয়ে নিতে পারবেন। আসুন তাহলে এবার দেখি অ্যাক্সেসরিজ কী কী আছে। ওয়াও, অনেক অন। এই যে এটা হচ্ছে আপনার রিমোট, এটা আপনার এটার মধ্যে অ্যাটাচ করে হাতে বেঁধে নিতে পারবেন বা পরে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ইমেজ ক্যাপচার বাটন, আর এটা হচ্ছে ভিডিও। আপনার মনে রাখতে হবে রেড কালারটা হচ্ছে ইমেজ ক্যাপচার বাটন, আর ভিডিও বাটন হচ্ছে হোয়াইট কালারটা। আর এটা পুল আপনি যখন ফার্স্ট ইউজ করবেন তখন এই পলিটা সরিয়ে নিতে হবে, তাহলে আপনার ব্যাটারি কানেক্টেড হবে। ভিতরে যে ব্যাটারিটা দেওয়া আছে এটা আপাতত ডিসকানেক্ট আছে।
তারপর থাকছে যে এটা হচ্ছে বাইক মাউন্টেন বলেন বা মোটরসাইকেলে লাগাতে পারেন আপনি। তারপর ওয়াটার প্রুফের যে হাউসটা আছে, ওয়াটার প্রুফিং হাউসটারও কিছু অ্যাসেসরিজ অ্যাসপায়ার দেওয়া আছে ভিতরে। মোটামুটি প্রত্যেকটা অ্যাসেসরিজই আপনাকে ডাবল করে দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ক্যামেরা স্ট্যান্ডের মধ্যে ইউজ করার জন্য। হেলমেট, আপনি ইচ্ছে করলে এটা হেলমেটে ঘাম দিয়ে লাগিয়ে নিয়ে ইউজ করতে পারবেন, হেলমেট টপ সাইডে বা হেলমেটের লেফট আর রাইট সাইডে আপনি ইউজ করতে পারেন। অনেকটা স্টিকি গ্লুর মতো কাজ করে আর কি এগুলো। কয়েকটা টাই দেওয়া আছে, আপনি যদি ওভার সেফটির প্রয়োজন মনে করেন টাইগুলো ইউজ করতে পারেন। এটাও আপনি ক্যামেরা স্ট্যান্ডে ইউজ করতে পারেন, ক্যামেরা স্ট্যান্ডে ইউজ করে এটাকে আপনি প্যান করতে পারবেন। আমি মনে করি এই প্রাইজের, এই যে এটা আরেকটা ওয়াটারপ্রুফ হাউজিংয়ের আরেকটা রাবার গ্যাসকেটের মতো স্প্রে, এটাও এক্সট্রা দেওয়া আছে। আমি মনে করি এই প্রাইসের মধ্যে আপনি যে অ্যাসেসরিজগুলো পাবেন এটা মেবি বাজারে আপনার 3,800 থেকে 4,000 টাকা নিতে পারে। আমি নিয়েছি 4,400 টাকা দিয়ে, তো বর্তমানে এখন প্রাইস কম আছে। মানে এই প্রাইসের মধ্যে এই অ্যাসেসরিজগুলো অন্য ব্র্যান্ডে যদি আপনি নিতেন তাহলে দেখা যায় যে অনলি অ্যাকশন ক্যামেরাই যেমন সমিট্র 5,500 টাকা, সাথে কোনো অ্যাসেসরিজ থাকবে না। কিন্তু এই প্রাইসের মধ্যে এটার সাথে এত অ্যাসেসরিজ দেওয়া আছে যে মানে আপনার, আমি বিলিভ করতে পারিনি যে এতগুলো অ্যাসেসরিজ ফ্রি, মাত্র 4,000 টাকা বা 4,400 টাকার মধ্যেই সব কিছু পাচ্ছেন। আপনি যদি সৌমির অ্যাকশন ক্যামেরা নিতেন তাহলে দেখা যায় যে 5,500 টাকা দিয়ে আপনি অনলি ক্যামেরাটা নিতেন, তারপর ওয়াটার প্রুফ হাউজিংটার প্রাইসই 1,500 টাকার মতো বা 2,500 টাকাও সেল করে। আর এই বাকি যে অ্যাসেসরিজগুলো আছে, বাইক মাউন্টেন বাইক, তারপর হচ্ছে আপনার হেলমেটের যেই ইয়াটা, ওইগুলো নিতে টোটাল সেট আপটা নিতে হয়তো আপনার 7,000-8,000 টাকা পড়ে যেত। সেক্ষেত্রে এটা আমি মনে করি অনেক ভালো, রাফ ইউজ করা যায়, সমস্যা নেই। আমি রাফ ইউজ করছি। আর ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি 720-তে 2.5 থেকে 3 ঘন্টার মতো পাবেন। আপনি যদি 720 পিক্সেল সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি রেকর্ডিং টাইম পাবেন 2.5 থেকে 3 ঘন্টা, আর 1080 সিলেক্ট করলে আপনি রেকর্ডিং টাইম পাবেন 1.5 ঘন্টা, মেবি আর একটু বেশি। আর 4Kতে আপনি হয়তো 40 মিনিট বা 1 ঘন্টার মতো সময় পাবেন রেকর্ডিং করার জন্য। তবে আমার সাজেশন হচ্ছে আপনি একটা এক্সট্রা ব্যাটারি সাথে নিয়ে নিলে বেটার হয়। ফুল চার্জ করে একটা আপনি ক্যামেরাতে লাগিয়ে নিলেন আর একটা সাথে রাখলেন, বা সাথে পাওয়ার ব্যাঙ্ক রাখলেও আপনার হবে। তবে ক্যামেরাটি 4Kর তুলনায় 1080-তেই পারফরমেন্স ভালো, 4Kতে দিলে অনেক হিট হয়ে যায়। আর হচ্ছে রেকর্ডিং আপনার মেমোরি অবশ্যই আবার 4K সাপোর্টেড হতে হবে। রিড রাইট স্পিড 90 Mbps আপ লাগবে আর কি, যদি আপনি 4K রেকর্ড করতে চান।